বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়ায় কচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 সেপ্টেম্বর রোববার সকাল 10টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে বঙ্গমাতা সেতুর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এই সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের আরও একটি স্বপ্ন পূরণ হলো। 2013 সালের 19 মার্চ পিরোজপুরের এক জনসভায় কচা নদীর উপর সেতু নির্মাণের ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করে 2018 সালের 1 নভেম্বর বাংলাদেশ চীন অষ্টম মৈত্রী সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। সড়ক ও জনপথ অধিদপ্তর 894.08 কোটি টাকা ব্যয়ে 1,493 মিটার দীর্ঘ এবং 13.40 মিটার প্রস্থের এই পিসি বক্স গার্ডার সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত করেছে। গণপ্রজাতন্ত্রী চীন সরকার এই সেতুটি নির্মাণে 654.80 কোটি টাকা প্রকল্প সাহায্য প্রদান করেছে এবং বাংলাদেশ সরকার ব্যয় করেছে 239.80 কোটি টাকা।